আমরা যখন অন্যের কারোর মিউজিক ভিডিও এবং পিকচার আমাদের ভিডিওতে ব্যবহার করি তখন চাইলে ওই মিউজিক ভিডিও এবং পিকচারের যে ওনার রয়েছে মালিক রয়েছে সে চাইলে আমাদের কপিরাইট দিতে পারে কপিরাইট দুই ধরনের একটা হলো কপিরাইট ক্লেম আর একটা হলো কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলে আসে সেটা কন্টেন্ট আইডির মাধ্যমে হোক বা ম্যানুয়াল ভাবে করেই হোক কপিরাইট ক্লেম যদি আপনার চ্যানেলে আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না চ্যানেলে কোনো স্ট্রাইক আসবে না শুধুমাত্র সেই ভিডিও থেকে যা ইনকাম হবে সেই ভিডিওর রেভিনিউটা সে পেয়ে যাবে এটা হলো কপিরাইট ক্লেম আপনি চাইলে কপিরাইট ক্লেমটা চ্যানেল থেকে রিমুভ করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে এবং ওই ভিডিওতে আপনি চাইলে কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিতে পারবেন এবং পুনরায় আপনার ভিডিওটাকে মনিটাইজ করে আপনি নিজে ইনকামটা নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই কপিরাইট ক্লেম রিমুভ করা যায় পুরো ভিডিওটি ধরে রয়েছে স্বাধীন আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল চলুন শুরু করা যাক কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আমরা সরাসরি ইউটিউব স্টুডিও বেটাতে চলে আসছে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে এখানে কপিরাইট ক্লেম আসছে এবং উপরে আরেকটা ভিডিওতে এখানে কপিরাইট ক্লেম আসছে তো এই কপিরাইট ক্লেম আমরা এখন চ্যানেল থেকে রিমুভ করবো সেটা করার জন্য আমরা সরাসরি ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে চলে যাব বাম পাশের নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখানে ক্লিক করে স্কেপে ক্লিক করে দেবো তো দেখুন এবার আমাদের এখানে ভিডিও ম্যানেজারে চলে আসছে এবার আমাদের এখানে আরো বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি ইনক্লুড কপিরাইট কন্টেন্ট আমাদের এই দুইটা ভিডিওতে এখানে কপিরাইট ক্লেম আসছে এই যে সি দিয়ে এখানে লোগো আসছে এখানে মাউস রাখলে দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম চলে আসছে আমরা সরাসরি এখানে ইনক্লুড কপিরাইট ক্লেমে ক্লিক করতে পারি অথবা এই পাশে ভিডিও ম্যানেজারের নিচে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট নোটিশ আমরা এখানেও ক্লিক করতে পারি এখানে ক্লিক করলে আমাদের যে যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে সেইগুলো এখানে চলে আসবে এবার কথা হলো আমরা এইখান থেকে কপিরাইট ক্লেমটা রিমুভ করব কিভাবে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইনক্লুড কপিরাইট কন্টেন্ট এইখানে মাউস রাখলে এইখানে আমরা ক্লিক করে দিব যখন আমরা এখানে ক্লিক করে দিব তখন ওনারা বলছে যে আমরা এই ভিডিওটা মনিটাইজ করতে পারবো না কারণ এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে এই ভিডিও থেকে যা ইনকাম হবে এটা কপিরাইট ওনার পেয়ে যাবে এখন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট এইখানে রয়েছে আমাদের কিসের মূলত কপিরাইট ক্লেমটা আসছে ভিডিওতে কি অডিওতে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডে আমাদের ক্লেমটা আসছে 1 সেকেন্ড থেকে 2 মিনিট 43 সেকেন্ডে আমাদের এখানে কপিরাইট মিউজিক ব্যবহার করা হয়েছে যার জন্য এখানে ক্লেমটা চলে আসছে কে ক্লেম দিয়েছে সেটাই এখানে দেখতে পারবেন তারপর এখানে মনিটাইজড বাই কপিরাইট ওনার অর্থাৎ এই ভিডিও থেকে যাই হবে সেটা কপিরাইট ওনারই পাবে তো এখন কথা হলো আমরা চাইলে কিন্তু এই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করে আমাদের ভিডিওটাকে পুনরায় মনিটাইজ করতে পারবে এবং কপিরাইট ক্লেমটা রিমুভ করতে পারবে সেটা করার জন্য এখন আমাদের কি করতে হবে যে সংটাতে যে মিউজিকটাতে আমাদের কপিরাইট ক্লেম আসছে সেই মিউজিকটা আমরা রিমুভ করে দিলেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে রয়েছে এখানে রিমুভ সং আমরা এখান থেকে রিমুভ সঙ্গে ক্লিক করে দিব রিমুভ সঙ্গে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আগে কি করা যেত এখান থেকে শুধুমাত্র মিউজিকটা রিমুভ করা যেত কিন্তু ইউটিউবের নতুন আপডেট চলে আসছে আমরা চাইলে এই মিউজিকটাকে রিমুভ করে ওখানে অন্য একটা মিউজিক লাগিয়ে দিতে পারবো সো ইউটিউবের এই নতুন আপডেটটা আসলে খুবই ভালো একটা আপডেট করছে এবং নিচে সেই সিস্টেমটার জন্য দেখুন এখানে অসংখ্য ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক এখানে দিয়ে দিছে আপনি চাইলে যে কোনো মিউজিক থেকে প্লে করতে পারবেন এবং সেই মিউজিকটা আপনি আপনার এই ভিডিওতে সেট করে দিতে পারবেন যে অংশে আপনার মিউজিকটা থাকছে না তো আপনি আরেকটা সিস্টেম করতে পারেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হলো অ্যাড অর রিপ্লেস মিউজিক এবং আরেকটা হলো ইরিয়াস অডিও ইরিয়াস অডিও যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কোন মিউজিকটা এখানে কপিরাইট আসছে সেটা আপনি দেখতে পারবেন এখানে একটা টিক মার্ক করে এখান থেকে ইরিয়াস করে দিলে মিউজিকটা রিমুভ হয়ে যাবে তো প্রথমত কি করতে হবে এখানে ইরিয়াস অডিওতে আসতে হবে ইরিয়াস অডিওতে আসার পরে এটা টিক মার্ক করে এখান থেকে ইরিয়াস করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ এ ক্লিক করে দিতে হবে ওখানে ক্লিক করে দিলে আমাদের চ্যানেলে পুনরায় চলে আসবে এখানে ইনক্লুড কপিরাইট কন্টেন্ট যে অপশনটা রয়েছে এটা কিছু সময় থাকবে না কারণ এখানে দেখতে পাচ্ছেন এডিট ইন প্রোগ্রেস অর্থাৎ আমাদের এটা এডিট হচ্ছে এখন আমাদের এটা সেভ হচ্ছে এটা সেভ হয়ে আমাদের এই ভিডিওতে আর কোনো কপিরাইট ক্লেম থাকবে না যেহেতু মিউজিকটা আমরা সম্পূর্ণ রিমুভ করে দিয়েছি এবার আপনাদেরকে দেখাবো ওই মিউজিকটা যদি আমরা রিমুভ না করে এখানে অন্য একটা মিউজিক অ্যাড করে দিই সেটা কিভাবে করতে হবে সেটা করার জন্য আমরা আবারও এখানে আরেকটা ভিডিও রয়েছে সেটাতে এখানে ইনক্লুড কপিরাইট কন্টেন্টে ক্লিক করে দিব

তো যেকোনো একটা অডিও আমরা ভিডিওতে সেট করে দিব ধরুন আমরা এই অডিওটা আমাদের এই ভিডিওতে সেট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ভিডিও আমরা এখানে অ্যাড টু ভিডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে উপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে এইটা ফুল ফিল চলে আসছে এই নতুন মিউজিকটা এবং সেই মিউজিকটা অটোমেটিকলি আমাদের ভিডিওর সাথে সেট হয়ে যাবে এবার এটা আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ আমরা এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব যখন আমরা সেভ চেঞ্জ ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম তখন আমাদের এইখানে চলে আসবে আবার আমরা আবার এখান থেকে ভিডিও ম্যানেজার চলে যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের এই ভিডিওটা এডিটিং প্রোগ্রেস রয়েছে এখন ওই অডিওটা সেভ হচ্ছে এটা সেভ আমাদের এখান থেকে ইনক্লুড কপিরাইট কন্টেন্ট টা উঠে আর নিচের যেগুলো রয়েছে এগুলোর মতো ফ্রেশ হয়ে যাবে দেখুন আমরা এখন ট্রাই স্টুডিও বেটার রয়েছে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে চলে যাবো স্ক্রিপ ক্লিক করে দিলাম স্ক্রিপে ক্লিক করে দেওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে ভিডিও ম্যানেজার চলে যাব আমরা যে ভিডিওতে একটু কপিরাইট ক্লেম গুলো রিমুভ করছি সেই ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ হয়েছে কিনা দেখুন খুব চমৎকারভাবে আমাদের এখানে এডিটিং প্রোগ্রেস যে অপশনটা ছিল এটা যখন চলে গেছে অর্থাৎ আমাদের এই ভিডিওটা যখন রেডি হয়ে গেছে সাথে সাথে আমাদের এখান থেকে কপিরাইট ক্লেম কিন্তু চলে গেছে দেখতে একটু আগে আপনারা দেখছিলেন যে আমাদের এই ভিডিওটা এবং এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম ছিল এখানে আপনার ইনক্লুড কপিরাইট কন্টেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন সেটা কিন্তু এখানে নাই পাশাপাশি এখানে ভিডিও ম্যানেজারের পাশে এখানে প্লে লিস্টের নিচে যে এখানে অপশনটা ছিল কপিরাইটের অপশনটা সেই অপশনটাও কিন্তু এখানে নাই তো এইভাবে যে কোনো ভিডিও কপিরাইট ক্লেম আপনি খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবেন প্রিয় বন্ধুরা এটা ছিল ভিডিও এইভাবে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলে এইভাবে আপনি রিমুভ করে ফেলতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার ফ্রেন্ডের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম